ಓಂ ಪರತತ್ವೆ ಸದಾ ಲೀನೋ ರಾಮಕೃಷ್ಣೋ ಸಮಾಗ್ವಯ ಯೋ ಧರ್ಮ ಸ್ಥಾಪನರತೋ ವೀರೇಶಂ ತಂ ನಮಾಮ್ಯಹಂ. শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি স্বামী বিবেকানন্দের সন্ন্যাসী সন্তানদের জীবন পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আজকে আমরা একটা অন্য মাধ্যম দিয়ে আমাদের ক্লাসটা করার চেষ্টা করছি, কারণ আমরা রেগুলার যেভাবে করি সেভাবে আমরা শুরু করতে পারিনি, তার জন্য আমাদের বেশ দেরি করে শুরু করতে হয়েছে, প্রায় 7-8 মিনিট দেরি করে নির্দিষ্ট সময়ের পরে। আমরা এই কারণে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমরা যে জীবনটা দিয়ে আজকে শুরু করব তারও খুব অল্প স্বল্পায়ু ছিল, মাত্র 35 বছর বয়স। আমরা অনেকেই তো আজীবন বেঁচে থাকতে চাই, কিন্তু আজীবন বেঁচে থাকাটা যদি খুব ফ্রুটফুল না হয়, আজীবন বেঁচে থাকাটা যদি খুব ফলপ্রদায়ী না হয়, তাহলে কিন্তু সে বেঁচে থাকার কোনো মানে নেই। এই একটি ছোট্ট জীবন, অনেকেই মাঝে মাঝে দুঃখ করে বলেন স্বামীজি যদি আর কিছু বছর বাঁচতেন, স্বামীজি যে কবছর বেঁচেছিলেন সেই কবছরই যে আছিলেন, স্থূল শরীরে ছিলেন, যে ভাব যে ভাবনা আমাদের দিয়ে গেছেন, আগামী কয়েক শত বছরের কয়েক হাজার বছরের সেটাই খোরাক। আমরা যদি সেটাকে ঠিকঠাক মতো ব্যবহার করতে পারি জীবন গঠনের পথে, তাহলে সেগুলো আমাদের জীবনে এক অন্যতম কাজ হিসেবে দেখা দেবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা সেটা ব্যবহার না করে খালি ভাবি স্বামীজি 39 বছর বেঁচেছিলেন। স্বামীজি শিষ্যরা অনেকেই আরও কম বেঁচেছিলেন। আগের দিনে আমরা আলোচনা করেছিলাম পূজনীয় স্বামী বিমলানন্দজির জীবনের গল্প। আজকে যার কথা বলবো স্বামী স্বরূপানন্দজি। স্বরূপানন্দজি বেঁচেছিলেন মাত্র 35 বছর। জন্ম তার 8 জুলাই 1871 সালে, তার শরীর চলে গেছিল 27 জুন 1906 সালে। মাত্র 35 বছর তিনি বেঁচেছিলেন, এবং এই 35 বছরের জীবনে তার যে অসাধারণ কীর্তি আপনারা অনেকেই জানেন। প্রবুদ্ধ ভারত, প্রবুদ্ধ ভারত প্রথম একজন গৃহস্থ ভক্ত, খুব সম্ভবত রাজম আয়ার, তিনি শুরু করেছিলেন। রাজম আয়ার তিনি শুরু করেছিলেন প্রবুদ্ধ ভারত পত্রিকা, স্বামী বিবেকানন্দের আদর্শে বেদান্তে বেদান্ত প্রচারের উদ্দেশ্য নিয়ে। এবং সেই পত্রিকা এত জনপ্রিয় ছিল সেই সময়, তখনকার দিনেই রাজম আয়ার যখন মারা যান সেই সময় তখনই আমাদের পত্রিকার গ্রাহক সংখ্যা প্রায় 3000 ছিল, কিন্তু তার আকস্মিক মৃত্যুতে সেই পত্রিকা স্তব্ধ হয়ে যায়, পত্রিকার গতি স্তব্ধ হয়ে যায়। স্বামী বিবেকানন্দ এটা কিছুতেই মেনে নিতে রাজি হননি, এবং সেই কারণেই তিনি আমাদের সেভিয়ার দম্পতিকে অনুরোধ করেন যে তারা যদি শুরু করেন, এবং সেই উদ্দেশ্যে তিনি আরেকজনকে উৎসর্গ করেন, তিনি হলেন স্বামী স্বরূপানন্দজি। স্বরূপানন্দজির নেতৃত্বে স্বরূপানন্দ সম্পাদকীয়তায় এই নতুন করে প্রবুদ্ধ ভারত পত্রিকা বেরোয়। প্রথমে এটা আলমোড়া থমসন হাউসে বেরোয়, এবং পরবর্তীকালে যখন পত্রিকার মাত্র 6 মাসের মধ্যে কলেবর বৃদ্ধি পেতে থাকে, তখন এইটি মায়াবতীতে চলে আসে, এবং সেখান থেকেই এই পত্রিকা বেরোতে থাকে। মাইপট একটি পত্রিকা প্রকাশকে কেন্দ্র করে একটি আশ্রমের সূত্রপাত, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সব জায়গায় আগে আশ্রমের সূত্রপাত হয়েছে, এবং সেই আশ্রমকে কেন্দ্র করে নানা ধরনের আমাদের ক্রিয়াকলাপ তৈরি হয়েছে। কিন্তু ক্রিয়াকলাপকে কেন্দ্র করে একটি আশ্রম তৈরি হয়েছে, এইরকম বড় একটা আমাদের সংঘের ইতিহাসে নেই। তার মধ্যে অন্যতম হলো এই প্রবুদ্ধ ভারত পত্রিকা, যাকে কেন্দ্র করে মায়াবতী আশ্রমের সূত্রপাত হয়। শ্রী যীশুমার ঘটনা, যেদিন প্রথম তিনি সাধু হতে আসেন, স্বামীজি অত্যন্ত উচ্ছ্বসিত ছিলেন তার আশা নিয়ে, এবং আশা নিয়ে উচ্ছ্বসিত ছিলেন বলি সেদিনকে তিনি সবে এসেছেন, তিনি সংঘে যোগদান করেছেন, আর মঠ তখন বেলুর মঠের ভাড়াটিয়ে নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগান বাড়িতে বেলুর মঠ কেনা হয়েছে। বেলুর মঠে আপনারা স্বামীজির যে বাড়িটি দেখেন সেই বাড়িটির একতলা সমেত জমিটি কেনা হয়েছিল, পরবর্তীকালে দোতলাটি পরবর্তীকালে তৈরি করা হয়, এবং এই একতলায় নিবেদিতা, ধীরামাতা এবং জয়া এরা তিনজনে মিলে ওইখানে থাকতেন। তারা কিছু ভাড়া করেছিলেন, আসবাবপত্র, খাট, টেবিল, বেঞ্চ এই সমস্ত ভাড়া করেছিলেন, চেয়ারটা, এবং তারা থাকতেন, এবং স্বামীজি রোজ তাদেরকে দেখতে যেতেন মঠ, বেলুর মঠ থেকে আমাদের যে পুরনো মঠ সেখান থেকে হাঁটতে হাঁটতে, এখন যে পল্লীমঙ্গলের গেট ওইখানে একটা কালভার্ট মতো ছিল, দুটো জমিকে জোড়া ছিল, মাঝখান দিয়ে তলা দিয়ে একটা নালা ছিল, যেটা আর এখন দেখা যায় না, যেটা বুঝিয়ে দেওয়া হয়েছে।
সেই নালাটার উপর দিয়ে কালভার্ট দিয়ে তিনি এসে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে এখানে আসতেন, চা খেতেন, আবার ফিরে যেতেন। এই যে বেলুন মঠের মধ্যে তিনি এসে চা খেতেন, বিদেশি শিষ্যরা তার থাকতেন, তখনকার দিনে স্থানীয় মানুষরা বলেছিলেন ওটা কোনো মঠ নয়, ওটা যে নরেন্দ্রত্বের বাগান বাড়ি, কারণ সেইখানে টেবিল চেয়ারে বসে চা খাওয়া হয়। কি অদ্ভুত সব যুক্তি ছিল! আমরা দেশবাসীরা নরেন্দ্রত্বকে কতটা ভালোবাসতুম এই ঘটনাগুলো থেকে খুব 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 করে এগুলো বোঝা যায়। নরেন্দ্রত্বকে আমরা ভীষণ ভীষণ ভালোবাসতুম এবং নরেন্দ্রত্বকে নিয়েই আমাদের কত আনন্দ, কত কিছু। তো সেই দিনকে স্বামীজি এসে তার পাশ্চাত্য ভক্তদের বলেছিলেন যে আজ আমরা একটা রত্ন লাভ করেছি, স্বরূপানন্দজির আগমন। স্বামীজি নিজে বলছেন যে আজকে আমরা একটা রত্ন লাভ করেছি, রত্নের সঙ্গে তুলনা করছেন স্বয়ং গুরু। এবং পরবর্তীকালে সত্যিই দেখা গেছে তার স্বল্প জীবনে রত্নের মতো তিনি দ্যুতি ছড়িয়ে রেখেছেন, যার মণি, যে মণির প্রভাব এখনও চতুর্দিকে পরিষ্কার করে দেখা যাচ্ছে। অজয় হরি বন্দ্যোপাধ্যায় এটিই ছিল তার পূর্বাশ্রমের নাম, স্বরূপানন্দজি। এবং অত্যন্ত পশ এলাকা ভবানীপুর অঞ্চলে তার জন্ম হয় 1871 সালের 8ই জুলাই। অন্যান্যরা যেরকম পুরনো কলকাতায় থাকতেন, ফলে পুরনো কলকাতার যে পলিশিং সেটা তাদের ভেতরে খুব কম ছিল। তারা অন্যান্য সর্বশিক্ষায় শিক্ষিত হতেন, কিন্তু দক্ষিণ কলকাতার যে পলিশিং ব্যাপারটা এটা তখনকার দিনে কোনো শিষ্যদের ভেতরেই ছিল না, এটা অজয় হরির মধ্যে ছিল। এবং অজয় হরি খুব ভাবনা চিন্তা করতেন, বাড়িতে শ্রীকৃষ্ণের সেবা পূজা ছিল এবং সুতরাং ছোট থেকেই ভক্তি, ভগবত ভক্তির বীজ তার অন্তরে নিহিত ছিল। এটা খুব খুব মানে সঠিক কথা, কারণ আপনারা দেখবেন যাদের আপনাদের বাড়িতে শুরু থেকেই ভগবানের পূজা অর্চনা আছে, ছেলেপুলেরা যতদিন না বোধবুদ্ধি তৈরি হচ্ছে ততদিন নির্বোধের মধ্যে হলেও পরবর্তীকালে তাদের একটা ওই এ কাজ করতে থাকে, তাদের মনের ভেতরে একটা অন্যরকম ভাবনা চিন্তা কাজ করতে থাকে। এবং সেই কারণেই তাদের মধ্যে এই অজয় হরির ভেতরেই এটা ভগবত ভি তার ভেতরে সুপ্তভাবে ছিল। এটার দুটো প্রভাব তার জীবনে আমরা দেখতে পাই, একটা হচ্ছে বিনয়তা আর একটা হচ্ছে পরদুঃখ কাতরতা। অন্যের দুঃখে তিনি ভীষণভাবে ব্যথিত হয়ে পড়তেন। এই পরদুঃখ কাতরতা আর এই বিনয় এ দুটো তার একটা অত্যন্ত মানে বড় রকমের ভূষণ ছিল তার মধ্যে, এবং সেইটিই বোধহয় তাকে ভগবানের দিকে এগিয়ে নিয়ে চলেছিল, তাকে ভীষণ রকমের এই ভগবানের দিকে এগিয়ে নিয়েছিল। ছোট থেকে তিনি বিশ্বাস করতেন যে মানুষের সুখ দুঃখ সমস্ত কিছুর পেছনে নিয়ামক শক্তি হলেন স্বয়ং ঈশ্বর। ভীষণ রকমের তার নানা রকমের কষ্ট দেখতে পেতেন, এবং সেখানে একদিন তিনি দেখেছিলেন এক বৃদ্ধা হাতে বৃদ্ধা ভিক্ষা করছিলেন, এক মুঠো সেই তার সেই ভিক্ষা পাত্রটি পড়ে যাওয়ার ফলে সেই তার যে সঙ্গে যে চাল নিয়ে তিনি সে ভিক্ষা করার সেই ভিক্ষার যে চালটি তিনি পেয়েছিলেন সেটি একেবারে এর সাথে মিশে গিয়ে আমাদের তার সাধারণ ওই মাটির সাথে মিশে গিয়েছেন, এবং তার মধ্যে থেকেই তিনি একটু একটু করে তার সেই ভিক্ষার জিনিসটি তিনি একটু একটু করে তুলে ধরার চেষ্টা করছেন, খাবার সেই তার থেকে খাবার চেষ্টা করছেন। তিনি দারিদ্রতা সেই দারিদ্রতা তিনি ভীষণভাবে দেখেছিলেন, মানুষ দারিদ্রতা কত তীব্র হতে পারে সেটা তিনি দেখেছিলেন, এবং দেখেছিলেন যে মানুষ খাবার ডাস্টবিন থেকে খাবার তুলে খাচ্ছে, পথের যে যে উচ্ছিষ্ট মানুষ ফেলে দিয়েছেন সেই উচ্ছিষ্টটা সেখান থেকে তিনি খাবার তুলে খাচ্ছেন। এটা আমরা অনেক জায়গাতে দেখেছি, আমাদের এই গঙ্গাসাগরে একটা সময় নাকি এরকম ছিল। আমাদের এখানে কয়েকজন কর্মী কাজ করেন, তারা বলছিলেন যে লোকের বাড়ি থেকে ভিক্ষা করে তারা খাবার নিয়ে আসতেন এক নম্বর, আবার কখনো কখনো ডাস্টবিন থেকে খাবার তুলে খেতেন, এত অর্থনৈতিক কষ্ট ছিল। তখন তো এত এই ইলেকট্রিসিটির ব্যবস্থা ছিল না, কিছুই ছিল না, কোনো রকম মানুষের রোজগারপাতিও ছিল না। আমাদের এখানে তিনটি কর্মী আছে, তারা খুব কৃতজ্ঞতার সাথে এদের কথা স্মরণ করেন, পূজনীয় স্বামী বিকাশানন্দজি মহারাজের, শ্রী দিদানন্দজি বিকাশানজি কথা স্মরণ করেন, যিনি এইসব ছেলেপুলেদের ধরে নিয়ে আসতেন এবং তাদেরকে রেখে স্কুলে পড়িয়েছেন, কাউকে কাউকে ইউনিভার্সিটি অবধি পৌঁছেছেন, একাধজন তাদের মধ্যে থেকে সাধুও হয়েছেন, এবং এই সকলকে তিনি একবারে ভালোবাসার মায়া দিয়ে জড়িয়ে দিয়েছিলেন। এই আশ্রম কখনো অর্থনৈতিক স্বনির্ভর হয়নি, তার মূল কারণ হচ্ছে যা কিছু সংগ্রহ করা হতো সবটাই আতুর মানুষদের খাওয়াতে, নিত্য এখানে
100 থেকে 150 মানুষকে খেতে দেওয়া হতো এবং তাতেই সমস্তটা চলে যায়। কিন্তু এই 2011 সালে ইলেকট্রিসিটি যখন এলো গঙ্গাসাগরে, এখানকার মানুষজনের জীবনযাত্রা একটা বিরাট বড় পরিবর্তন হতে থাকলো। কিন্তু শতবর্ষের আশ্রম সেটা যেরকম ভেঙে নড়বড়ে হয়ে গেছিল, সেরকম নড়বড়েই থেকে গেল। ধীরে ধীরে তার অবস্থার পরিবর্তন হচ্ছে। এই অজয় হরির মনে ভীষণ কষ্ট হতে থাকলো। তার মনে হতে থাকলো যে ঈশ্বর যদি আছেন তাহলে তিনি চুপচাপ বসে আছেন কেন, এই সব ঘটনাকে তো তিনি রোধ করতেই পারেন। এই যে ভগবানের প্রতি অভিমান তাকে ভগবানের দিকে চালিত করতে সাহায্য করলো। তিনি ধীরে ধীরে ভগবানকে আবিষ্কার করা শুরু হলো। তার এই আবিষ্কার তাকে ধীরে ধীরে ঈশ্বরের দিকে নিয়ে গেল এবং এই ঈশ্বরকে সন্ধান, ঈশ্বরকে যারা দেখেছেন, ঈশ্বরের জীবন, যা ঈশ্বরের উদ্দেশ্যে যারা জীবন উৎসর্গ করেছেন, এমন মানুষকে খুঁজতে খুঁজতে 1897 সালে স্বামী বিবেকানন্দের সঙ্গে তিনি দেখা করতে আসেন। মঠ তখন পুরনো বাড়ি। স্বরূপানন্দ আরও একটা বড় পরিচয় আছে। স্বামী স্বরূপানন্দ যে ছিলেন সিস্টার নিবেদিতার মাস্টারমশাই, সিস্টার নিবেদিতাকে বাংলা শেখানোর জন্য স্বামীজি স্বরূপানন্দজিকে নিয়োগ করেছিলেন। এবং সিস্টার নিবেদিতার জীবনের মানে অন্যতম পরিবর্তন, মানে এই ভারতীয় জীবনযাত্রা, ভারতীয় জীবন পথের যে আশা, এই বাংলা শেখাতে গিয়ে সিস্টারের মধ্যে এই ভাবটি তিনি সঞ্চারিত করে দিয়েছিলেন। আপনাদের মনে আছে কি না, সিস্টার মায়ের সঙ্গে, শ্রী মায়ের সঙ্গে দেখা করতে এসেছেন, মা সিস্টারকে জিজ্ঞাসা করলেন তোমার নাম কি, সিস্টার উত্তর দিলেন মার্গারেট এলিজাবেথ নোবেল। মা বললেন ও মা গো, আমি অত বড় নাম তোমার উচ্চারণ করতে পারবো না, আমি তোমাকে খুকি বলে ডাকবো। আর এলিজাবেথ নোবেলকে স্বরূপানন্দ বললেন যে মা উইল নট বি এ মাদার উইল নট বি এবল টু আটার সাচ এ বিগ নেম, শি উইল কল ইউ খুকি। তার সেই যে আনন্দ, সিস্টার বলতে থাকলেন ইয়েস ইয়েস আই এম মাদার্স খুকি, উইচ মিনস স্বরূপানন্দজি ব্যাখ্যা করেছেন স্মল গার্ল। এই যে ঘটনাটি, এটি স্বরূপানন্দজির সামনাসামনি হয়। আরও একটি ঘটনা, যেটি স্বরূপানন্দজির একটি ছবি, যেটি সিস্টারের মনে সারা জীবন জন্য একবারে অঙ্কিত হয়ে গেছিল। সিস্টারকে তিনি বাংলা পড়াতেন নিবেদিতা স্কুলের, এই যে এখন যে বাড়িটা আপনারা গেছেন সেইখানে একটা ছোট্ট চৌকি, একটা একটা গোলাক, একটা চতুষ্কোণ জায়গা ছিল, যেইখানে বসে পরবর্তীকালে স্বামী শারদানন্দজি গীতা পাঠ করতেন। সিঁড়ির ঠিক নিচে সেইখানে বসে তিনি গীতা পাঠ করতেন, সিস্টার মেয়েদের নিয়ে বসে গীতা শুনতেন এবং পুরনারীরা চিকের পেছনে বসে সেখানে বসে গীতা পাঠ করতেন। একদিন সিস্টার একটু বাইরে গেছেন, এমন সময় স্বরূপানন্দজি এসে হাজির। তার যে কীরকম পড়ানোর সময় তিনি এসেছেন, সিস্টার নেই দেখে তিনি গভীর ধ্যানে ওই জায়গাটায় বসে মগ্ন হয়ে থাকলেন। এবং পরবর্তীকালে সিস্টার যখন ফিরে এলেন, তখনও স্বরূপানন্দজি মনের, স্বরূপানন্দজির কোনো রকম বিকার তিনি দেখতে পেলেন না। দেখলেন স্বরূপানন্দজি গভীর ধ্যানে মগ্ন হয়ে আছে। পরে যখন স্বরূপানন্দজির ধ্যান ভঙ্গ হলো, তখন তিনি বলেছিলেন যে সবসময় তো কাজের মধ্যে তো সবসময় ভগবানকে ডাকতে পারি না, তাই যতটুকু অবসর হয়েছে সেইটুকু সময় আমি ব্যবহার করার চেষ্টা করছি। সিস্টার এই স্বরূপানন্দজির এই যে কথাটি, এটি সিস্টারের মনের মধ্যে ভীষণভাবে প্রভাব পড়েছিল। সিস্টার স্বরূপানন্দজি প্রসঙ্গে বলতে গিয়ে দি মাস্টার অ্যাজ আই স হিম গ্রন্থে নানা জায়গায় তার নানা রকমের কথা তিনি বলেছেন। তার মধ্যে এই যে ভগবান দুঃখীদের দুঃখ দেখেও নিশ্চুপ থাকেন, এতে তার মনে যে বেদনা, তার মনে যে দুঃখ, তার মনে যে কষ্ট, এইগুলো হতো, সেটি সম্পর্কে কি সুন্দর বলেছেন। বলছেন এই ধরনের 2-3টি ঘটনা এক বছর ধরে তাকে, অর্থাৎ স্বামী স্বরূপানন্দজিকে, তখনও তিনি অজয় হরি, তাকে এমন অন্তর্ঘাত, অন্তর্যাতনের মধ্যে রাখলো যে স্বাস্থ্য নষ্ট হয়ে গেল। আর কখনো ভালো স্বাস্থ্য কাকে বলে জানেননি, কিন্তু এই আলোড়ন তার জীবন সম্বন্ধে স্থির প্রত্যয় লাভ করলেন। এই আলোড়ন থেকে তিনি জীবন সম্বন্ধে স্থির প্রত্যয় লাভ করলেন। তিনি দেখলেন এই যে পৃথিবীর স্বপ্ন আমরা দেখে থাকি, সুখ দুঃখ আনন্দ বেদনা বিচার অবিচারের স্বপ্ন মাখা এই যে জগৎবোধ, এর মূলে রয়েছে আমাদের অজ্ঞান ও অহং। এই মায়াকে জয় করবেন, এই মায়াকে জয় করবেন তিনি স্থির করলেন, প্রত্যয় ও প্রজ্ঞাকে অধিকার করলেন,
বিপরীত বোধসমূহের দ্বন্দ্ব থেকে মুক্তি লাভ করে হিন্দু যাকে মুক্তি বলে সেই স্থায়ী অভেদ চেতনার জগতে উন্নীত হলেন। এরপর থেকে সর্বোচ্চ অবস্থা লাভের আকাঙ্ক্ষায় তিনি দগ্ধ হতে লাগলেন। অতএব যে কয়টি বৎসর তিনি পিতৃগৃহে কাটিয়েছিলেন সেই সময় তার কৃচ্ছ সাধনা এমনকি পরবর্তী মঠ বিভিন্ন মঠ জীবনের কৃচ্ছ সাধনা অপেক্ষা কঠোরতর ছিল তা নানা সূত্রে বোঝা যায়। বহুদিন পরে আলমোড়ায় যখন আমি তার কাছে ভগবদ্গীতা পড়েছি তখন তাকে দেখেই বুঝেছিলাম কি দারুণ তৃষ্ণার রূপ ধারণ করতে পারে ঈশ্বর প্রেম। খুব গভীর কথা যদিও ইংরেজিতে লেখা এবং তখনকার দিনের ইংরেজির অনুবাদ করছেন মাধবানন্দজি, সে বাংলাও অনেক বেশ পুরনো সেই কারণে আমাদের বুঝতে কষ্ট হয়। কিন্তু মাধব যে কথাটি সিস্টার বলতে চাইছেন সেটা হচ্ছে এই যে আমাদের একটা প্রচলিত ধারণা আছে আমাদের ভালো মন্দ সব কিছুর নিয়ামক হলেন শ্রী ভগবান, তিনি আমাদের জীবনের ভালো তিনি আমাদের জীবনের মন্দ এনে দেন। কিন্তু এই যে এই ভালো এলে আমরা সবসময় মন্দ আসার ভয় করতে থাকি, মন্দ এলে আশা করতে থাকি যে আবার আমার জীবনে ভালো আসবে। কিন্তু আমি যদি ভালো মন্দই চাওয়া পাওয়ার জগৎটার বাইরে যদি উত্তীর্ণ হতে পারি তাহলে এই ভালো যেমন আমাকে উল্লসিত করতে পারবে না তেমনি মন্দ তেমনি আমাকে আশায় পূর্ণ করতে পারবে না। এগুলোর বাইরে যে এটা একটা স্বপ্নময় জগৎ, এই যে আনন্দ ভোগ করছি আনন্দ ভোগ করার সঙ্গে সঙ্গে আমি সবসময় অনুভব করবো এই আনন্দ একটা সময় থেমে যাবে। নচিকেতাকে যমরাজের কাছে নচিকেতা যেমন মৃত্যু রহস্য সম্পর্কে জানতে চাইলেন, ব্রহ্মজ্ঞান সম্পর্কে তিনি জানতে চাইলেন, এমন এক আনন্দ যে আনন্দ লাভ করলে যে আনন্দ চিরস্থায়ী হবে যখন তিনি করলেন তখন নচিকেতাকে প্রলোভিত করার জন্য যমরাজ বললেন এসব কিছু জানতে চেও না, মৃত্যু তীর্ণ জীবনের কথা জানতে চেও না, তোমাকে নানা রকমের ভোগ্য বস্তু দেব, এই দেব তাই দেব সেই দেব সব দেব, তুমি সেগুলি নাও, এগুলির প্রতি তোমার দৃষ্টি দেওয়ার দরকার নেই। নচিকেতা বললেন হ্যাঁ আমি ওগুলো নিলেও ভালো হয় কিন্তু আমি ওগুলো নিতে পারবো না, কারণ তুমি মৃত্যুরূপী খাঁড়ার মতো আমার মাথার উপর ঝুলে থাকবে, কারণ আমার সবসময় মনে হবে এই যে ভোগ করছি এই ভোগ একটা সময় শেষ হয়ে যাবে, সেই মৃত্যুরূপী খাঁড়ার মতো কিছু একটা ঝুলে আছে, এই অবস্থায় আমি কোনো মতে আর আমাদের এই নতুন জীবন আনন্দ নিতে চাই না। তাই তিনি কখনোই তিনি সেই সর্বোচ্চ মৃত্যুতীর্ণ জীবনের আনন্দ অধিকার করবার প্রয়াসী হলেন। ইনিও ঠিক তাই, তিনি প্রতিজ্ঞা করলেন এই যে মায়ার জগৎ, যে জগৎ একেবারে পরাভূততায় আশাহত হওয়ায় নতুন করে আশা জাগায়, প্রাপ্তিতে যে ধরে রাখার দুঃখ ধরে রাখতে পারবে না এই দুঃখে যে কাতর হয় তাকে এই দুটির পারে এই যে মায়ার যে পারে এর পারে যেতে হবে, এবং এই সর্বোচ্চ অবস্থা লাভের জন্য তিনি নিজেকে যেন একেবারে দগ্ধ করতে লাগলেন, পাওয়ার ইচ্ছা তার ভিতরে ভীষণভাবে জাগলো। এটা খানিকটা আপনারা অনুভব করতে পারবেন শ্রীরামকৃষ্ণ জীবনে আমরা দেখেছি ঈশ্বর লাভের ইচ্ছা এত তীব্র সেটা যেন তার কায়িক শরীর এই যে আমাদের যে কায়া স্থূল কায়া সেটা যেন ধরে থাকতে পারছে না, তার সমস্ত চেহারায় যেন একটা অদ্ভুত আকুতি তৈরি হয়েছে, সে এমন এক তৃষ্ণা যেরকম আমরা দীর্ঘ সময় জল খেতে না পেলে আমাদের শরীরের ভেতরে ভীষণ এক অস্বস্তি হয়, ঠিক সেই রকম প্রাপ্ত বস্তু পাচ্ছি না বলে আমাদের যে দুঃখ হয় সেই দুঃখ আমাদের কিছুতেই স্থির হয়ে থাকতে দেয় না, যেটাকে বৌদ্ধরা তৃষ্ণা বা তন্হা বলছেন ঠিক সেই জিনিস আমাদের স্বরূপানন্দজির মধ্যে দেখা গেছিল। পরবর্তীকালে আলমোড়াতে যখন তিনি তার কাছে স্বরূপানন্দের কাছে নিবেদিতা ভগবদ গীতা পড়তেন তখন তিনি সেই ভগবদ গীতা পড়তে পড়তে তিনি এই যে ঈশ্বরকে পাওয়ার যে তৃষ্ণা এটা কত তীব্র হতে পারে সেটা ভগবদ গীতা আলোচনার সময় তিনি অনুভব করেছিলেন। অজয় হরি পরবর্তীকালে যিনি স্বামী স্বরূপানন্দ আজীবন ছিলেন বিদ্যানুরাগী, যা কিছু পড়তেন ভীষণভাবে তার গভীরে গিয়ে পড়াশোনা করতেন, তা এই কারণে তার প্রতিভা হলে তিনি উচ্চশিক্ষা লাভ করেন, একই সঙ্গে নীতিবোধ এবং রুচি চর্চা মার্জিত রুচির অধিকারী হয়েছিলেন, সংস্কৃত সাহিত্য এবং সংস্কৃত যে বোধ তাতে একটা তার অসাধারণ ব্যুৎপত্তি লাভ করার ফলে বৈদিক ধর্ম এবং ঐতিহ্য এটি সম্পর্কে তিনি অবহিত হন,
এবং সেটিকে কেমন করে সংরক্ষণ করতে পারবেন সেই বিষয়ে তিনি খুব ভাবনা চিন্তা করতেন। পল্লীর যুবকগণকে নিয়ে তিনি এই যে তাদের যে নৈতিক জীবনকে ঠিক রাখার জন্য কেমন করে তারা আসল মানুষ হবে, আমরা অনেকে সবাইকে ভারতীয় করার চেষ্টা করি, আমরা অনেকে সবাইকে হিন্দু করার চেষ্টা করি, আমরা কাউকে সনাতন ধর্মে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করি, কিন্তু আমরা কেউ কাউকে মানুষ হবার জন্য সহায়তা করি না। তিনি প্রত্যেককে মানুষ হবার যে শিক্ষা সেইটা তিনি দিতেন, এবং এর জন্য তিনি ভাগবত চতুষ্পাঠী বলে একটি চতুষ্পাঠী স্থাপন করেন এবং অল্প বয়সী ছেলেদের মধ্যে দর্শন ব্যাকরণ দিয়ে সাধারণ স্বাভাবিকভাবে তারা যাতে সেটাকে রপ্ত করতে পারে তার চেষ্টা করে গিয়েছিলেন। সেই সময় ডন নামে একটা পত্রিকা মাসিক পত্র এই অজয় হরি প্রকাশ করতে থাকেন এই চতুষ্পাঠীর মুখপাত্র রূপ। সেখানে এই বৈদিক সাহিত্য এবং সেই বৈদিক আচার ব্যবহার চিন্তা কেমন করে আমাদের ব্যক্তি জীবনে এসে তার মানোন্নয়ন করতে পারে তার সেই বিষয়ে থাকত, এবং এর বিক্রয় লব্ধ অর্থ থেকে তিনি নানা রকমের কাজ করতেন। এবং এই ডন পত্রিকা থেকেই ধীরে ধীরে 1897 সালে ডন সোসাইটির প্রতিষ্ঠা হয়, এবং এই ডন সোসাইটির প্রতিষ্ঠা হয়ে এই ডন সোসাইটি তখনকার দিনের যুবকের ভেতরে একটি অদ্ভুত রকমের বলা যেতে পারে একটা শোধনাগারে পরিণত হলো। যে ডন সোসাইটির কাজ ছিল মানুষের ভেতরে তার যে মনুষ্যত্ব তার জাগরণ তাকে সঠিক মানুষ করে দেওয়া, কিন্তু এই সময় তার জীবনে একটা অদ্ভুত রকমের পরিবর্তন হলো। 1897 সালে স্বামী বিবেকানন্দ বিশ্ববিজয় করে ভারতবর্ষে ফিরে এলেন এবং কলকাতায় ফিরে এলেন। ঠিক যেরকম অল্প বয়সী যুবকদের ভেতরে সেটা একটা আলোড়ন পড়েছিল, অজয় হরির জীবনেও স্বামী বিবেকানন্দের ভাবনাটা আলোড়িত করেছিল। কিন্তু তিনি স্বামীজিকে অনেক পরে দেখতে এসেছিলেন, তখন নীলাম্বর মুখোপাধ্যায় বাগানবাড়িতে। সেই বর্ণনা আছে এক গ্রীষ্মকালে বৈশাখ কিংবা জ্যৈষ্ঠ মাস হবে, সেই দিনকে অনেক দর্শনার্থীদের সঙ্গে বলরাম এই নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগানবাড়িতে তিনি দেখা করলেন। আপনারা যারা নীলাম্বর মুখোপাধ্যায়ের বাগানবাড়ি এখন দেখেন, আপনারা যদি সিঁড়ি দিয়ে নেমে আসেন তাহলে দেখবেন নিচে একটা ঘর আছে, তার চতুর্দিকটা কাঁচ দিয়ে ঘেরা। ওই ঘরটার ভেতরে আবার আরেকটা ঘর আছে, ঘরটা আদতে একটা বারান্দা, ওই বারান্দাটাকে এমন করে কাঁচ দিয়ে ঘেরা মনে হবে সেটা একটা ঘর, এবং ওই বারান্দার ভেতরের যে ঘরটা সেটা একসময় ঠাকুর ঘর ছিল, এবং সেই ঘরেতেই সিস্টার নিবেদিতার আনুষ্ঠানিক ব্রহ্মচর্য দীক্ষা হয়েছিল। ওই বারান্দাতেই স্বামী বিবেকানন্দ সমবেত মানুষজনের সঙ্গে দেখা করতেন। অনেকের সাথে সেদিনকে আমাদের অজয় হরি এসেছিলেন, তখন তার আনুমানিক বয়স হবে 26 বছর, কিন্তু তার চোখ মুখ ভীষণ রকমের তীক্ষ্ণ, যেটা স্বামীজিকে সবচেয়ে বেশি আকর্ষণ করতে থাকেন। এবং তিনি যুবক স্বামী বিবেকানন্দর কাছে স্বামীজির কাছে সেই যুবক নিজের পরিচয় প্রদান করে সন্ন্যাস গ্রহণের সংকল্প গ্রহণ করলেন, এবং অতএব এই সন্ন্যাস গ্রহণের জন্য তিনি যেন নিজেকে প্রস্তুত করলেন। স্বামীজি নানাভাবে তাকে পরীক্ষা করতেন, স্বামীজি এরকম কথাও বলেছিলেন, দেখ অজয় হরি, সন্ন্যাসের কঠোর নিয়ম ঠিক পালন করতে পারবি তো? সাপের মুখে যেতে বলবো, অগ্নিউদ্গারী তোপের মুখে যেতে বলবো, নিশ্চিত মৃত্যু জেনেও বিচার মাত্র না করে অবিচল হৃদয়ে তৎক্ষণাৎ তাই করতে হবে। সুখাবিলাসী হলে হবে না, কাম কাঞ্চনে সম্বন্ধ মাত্র রাখতে পারবে না, হৃদয়েতে মমতা খণ্ড বিসর্জন করতে হবে, নাম যশের ইচ্ছা ত্যাগ করতে হবে, গুরুদেব এবং আত্মদেব হয়ে আত্মমোক্ষার্থম জগৎহিতায় জীবনযাপন করতে হবে, পারবি তো? তিনি প্রায় সবাইকে, যারাই তার কাছে সাধু হতে চাইতেন, সকলকে এই ভয়টি দেখিয়ে যেতেন, কন্টিনিউয়াসলি এই ভয়টি দেখাতেন। এই ভয়ের ধারাবাহিকতা আপনারা দেখতে পাবেন এই যে তাঁর যে বক্তৃতা আছে সন্ন্যাসীর আদর্শ তৎপ্রাপ্তির উদ্দেশ্য, বিদেশে যেদিন তিনি চলে গেলেন সেই দিন তার আগের দিন সন্ধ্যায় সমবেত সাধু ব্রহ্মচারীদের উদ্দেশ্যে যে বক্তৃতাটি দিয়েছিলেন সেইখানে সিরিজ অফ ভয় এরকম পরপর পরপর দেওয়া আছে, আপনারা সেটা দেখে নিতে পারেন। সেইখানে তিনি বলছেন কীরকম কীরকম আছে আর কি।
এবং যখন তিনি দেখলেন যে অজয় হরি সমস্ত রকম ভয়কে অতিক্রম করেও সাধু জীবনকে চাইছে, তখন তিনি সানন্দে তাকে মঠে থাকবার অনুমতি দিলেন এবং 29 মার্চ 1898 সালে তিনি তাকে আনুষ্ঠানিক সন্ন্যাসে দীক্ষা দিলেন। শারদানন্দজি সন্ন্যাসের গল্প তার অনবদ্য ভাষায় লিখছেন, অমাবস্যার নিশা অবসান প্রায় ব্রাহ্মমুহূর্ত জগৎ অধিকার করিয়া ক্ষণেকের জন্য মানবের অস্থির মনকে স্বীয় প্রভাবে স্থির করিয়া ভগবত প্রেমের পবিত্র নীরে আপ্লুত করত বর্তমান। গুরু বিরজাহোম সমাপন করিয়া হাসতে হাসতে দণ্ডায়মান হইলেন। শঙ্করাদি ভারতের যাবতীয় আচার্য ঋষি কুল পবিত্রকৃত জ্ঞান বৈরাগ্য সমুজ্জ্বল গৈরিক বসনে শোভিত কায় মুণ্ডিত শির ভস্ম তিলক শোভিত ললাট শিষ্য শ্রদ্ধার সহিত তাহার পদতলে লুণ্ঠিত হইলেন। স্বামীজি সৎশিষ্যকে সস্নেহে উঠাইয়া শ্রীরামকৃষ্ণের পাদপদ্মে চিরদিনের মতো সমর্পণ করলেন। জগতে অজয় হরির মৃত্যু হল ও স্বামী স্বরূপানন্দ নবীন জীবন লাভ করিয়া প্রফুল্ল মুখে মন্দির হইতে নির্গত হইলেন। দেখিলেন উষার রক্তিম ছটায় পূর্ব গগন উদ্ভাসিত হইয়াছে। স্বামীজি তানপুরা মিলাইয়া অপূর্ব সরলহরিতে গৃহপূর্ণ করিতেছেন এবং শ্রীমন্দিরে মঙ্গলারতি হইয়াছে। স্বরূপানন্দজি নিজেই তার ডায়েরিতে খুব সুন্দর লিখেছিলেন, On 20th March 1898 টিউজডে AHB অজয় হরি বন্দ্যোপাধ্যায় বিকেম স্বরূপানন্দ। এইটি তিনি তার নিজস্ব ডায়েরিতে লিখেছিলেন। এখনও সন্ন্যাসের ওই একই রকম বিধি হয়, শুধু মঙ্গলারতিটা আগে হয়ে যায়। প্রায় মধ্যরাত্রিরে মঙ্গলারতি হয় এবং আমাদের সন্ন্যাস যখন শেষ হয়ে যায় তখন এই যে নতুন উষা, সূর্য নতুনভাবে উঠছে, সে একটা অপূর্ব ভাব আমাদের মনে সবার ভেতরে ছাপ পড়ে। যাদের সন্ন্যাস হচ্ছে হয়েছে তাদের তো বটেই, যাদের আগে আগেও সন্ন্যাস হয়ে গেছে, এই সন্ন্যাস অনুষ্ঠানে যারা এসেছেন তাদের মনের ভেতরে ওই যে সকালের সেই সূর্য, যখন অনুষ্ঠান শেষ হয়ে যায় তখন সকালে সূর্য উদিত হয়েছেন। যেহেতু ঠাকুর এই সন্ন্যাস অনুষ্ঠানে আবির্ভূত থাকেন, তিনি নিত্য বর্তমান থাকেন, তাকে সাক্ষী রেখেই আমাদের যাবতীয় সন্ন্যাস অনুষ্ঠান হয়, তাই সন্ন্যাস অনুষ্ঠান শুরু হওয়ার আগে মঙ্গলারতি হয়ে যায়, ঠাকুর ঘর খুলে যায় এবং ঠাকুরকে আমরা সাক্ষী রেখে আমাদের রামকৃষ্ণ সঙ্গে সন্ন্যাসী যারা হন তারা শ্রীরামকৃষ্ণ, শ্রীরামকৃষ্ণরূপ অগ্নি এবং সংঘগুরু যিনি ঠাকুরের প্রতিনিধি রূপে উপস্থিত আছেন এবং সমস্ত সংঘের সাধুকুল সংঘকে সাক্ষী রেখে সন্ন্যাস গ্রহণ করেন। স্বামীজি তার জন্য তাকে পেয়ে কতটা প্রসন্ন হয়েছিলেন সেটা আমরা শুরু থেকেই বুঝতে পারি। বরাবর তার স্বাস্থ্য খুব খারাপ, এদিকে বেলুড় মঠের আর্থিক অবস্থা ভীষণ 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 রকমের খারাপ। কোনো রকম অবস্থাতেই যেন ভালো খাবার দাবার দেওয়ার ব্যবস্থা ছিল না। ভূতেশানন্দজি মহারাজের কাছে শুনেছি যে তখন ভূতেশানন্দজির কাছে যখন শুনছি তখন মঠ প্রায় 20 বছর অতিক্রম করে গেছে, তখন ওই আর্থিক অবস্থার কথা তিনি আমাদের বলতেন। বলতেন কেউ যদি অসুস্থ হয়ে পড়তো প্রথম দিন দুধ দেওয়া হতো তাকে, দ্বিতীয় দিনও তাকে দুধ দেওয়া হতো, তৃতীয় দিন ভাণ্ডারি এসে জিজ্ঞাসা করতেন আস্তে আস্তে, কি একটু বল পাচ্ছ? মহারাজ বলতেন আমরা বুঝতে পারতাম যে দুধটা অন্য কাউকে দিলে ভালো হয়, তাই আমরা বলতাম হ্যাঁ বল পাচ্ছি। সেই দিন থেকেই দুধ বন্ধ হয়ে যেত। মহারাজ খাবারের কষ্টের কথা বলছিলেন, বলছিলেন যখন আমরা জল টল তুলে বাঁকে করে তখন গঙ্গা থেকে জল তোলা হতো, এই খাটা পায়খানা ছিল সেই সবেতে, আর ওঙ্কারানন্দজি ছিলেন লীরা কাঁধে করে সেই জল নিয়ে আসতেন। তারা আসার পথে গিয়ে বল তারা গিয়ে দেখতেন যে মুড়ি শেষ হয়ে গেছে, এক টিন মুড়ি থাকতো এবং তাতে একটা তখনকার দিনে সিগারেটের কৌটো থাকতো, সেই সিগারেটের কৌটো মুড়ি নেওয়ার পরে মাথাটাকে কেটে সেই মাথা কেটে মুড়ি নিতে হতো, দেরি করে গেলে সেই মুড়ি আর পাওয়া যেত না, চাও শেষ হয়ে যেত। তখন ওঙ্কারানন্দজি বলতেন আয় ভাই আমরা সব পেট ভরে জল খেয়ে আমাদের ক্ষুধা মেটাই। মহারাজ বলতেন যে পায়েস দেওয়া হয়েছে, এত অল্প পায়েস হয়েছে, একটা ছোট্ট বাটিতে পায়েস হয়েছে, তাই প্রত্যেকে লাইনের পঙ্গতে সবাই সেই পায়েসকে তারা উৎসর্গ করত। কীরকম না, এক এক দিন এক একজনের পাতে এক চামচ করে পায়েস পড়বে, যেদিন পায়েসটা পড়বে সেদিন বাকিরা সবাই সেদিন পায়েসটি উৎসর্গ করবে। তাই এইরকম খাবার অবস্থা যখন, তখনও মধ্যেও মঠাধ্যক্ষ স্বামী ব্রহ্মানন্দজিকে ডেকে
আমাদের স্বয়ং স্বামীজি বলেছিলেন, দেখো স্বরূপের শরীর ভালো নয়, ওই ডাল চচ্চড়ি হবে না, ওর জন্য একটু দুধের বন্দোবস্ত করতে হবে। স্বরূপানন্দ সন্ন্যাস গ্রহণের আগে, চার দিন আগে, ভগিনী নিবেদিতা সিস্টার মার্গারেট এলিজাবেথ নোবেলের আনুষ্ঠানিক ব্রহ্মচর্য দীক্ষা হয়েছিল। সেদিনটি ছিল এই, এটি যেমন 29 মার্চ, তার আগে ওই চার দিন আগে তাকে আনুষ্ঠানিক ব্রহ্মচর্য দীক্ষা দেবার সিস্টারকে দেন। এবং 28 এপ্রিল 1898 সাল থেকে স্বরূপানন্দর উপর দায়িত্ব পড়ল সিস্টার নিবেদিতাকে বাংলা শেখানো। সিস্টার নিবেদিতা তার সম্পর্কে একবারে উচ্ছ্বসিত প্রশংসা করেছেন বহু জায়গায়। তিনি বলছেন যে তাঁর জীবনের, অন্তর্জীবনের মধ্যে একটি অদ্ভুত বদল তিনি দেখেছিলেন। তিনি বলছেন, আলমোড়ায় তাহার গীতা পাঠকালে ভগবত প্রেমকে দারুণ তৃষ্ণার সহিত কেন তুলনা করা হইয়া থাকে তাহা বুঝিতে পারিয়াছিলাম। আমরা খানিক আগে সেটি বলেছি, স্বামী স্বরূপানন্দের শিক্ষায় আমি 16 আনা মন দিয়া ধ্যানের চেষ্টা আরম্ভ করিলাম। তাহার এই সহায়তা না পাইলে আমার জীবনে একটি শ্রেষ্ঠ অবসর একেবারে বিফলে যাইত। মাস্টার এজ ইজ সহিম, তার থেকে এই অংশটা তুলে নেওয়া হলো। সেইখানে আরেক জায়গায় স্বামী স্বরূপানন্দজির প্রতি তিনি তার শ্রদ্ধা প্রকাশ করেছেন, সেটা আমরা একটুখানি উল্লেখ করব। সেখানে তিনি বলছেন, আমার মহা সৌভাগ্য এই সময় প্রতিদিন বাংলা ভাষা ও হিন্দু ধর্মশাস্ত্রের শিক্ষক রূপে তরুণ সন্ন্যাসী স্বরূপানন্দকে পেয়েছিলাম, যার ফলে আমার চতুর্দিকে যে ঘনীভূত ভাব ও অনুভূতি রাজ্য বর্তমান ছিল তার অনুধাবনে কিছুটা সমর্থ হয়েছিলাম। এ কাজ সম্ভব হয়েছিল স্বরূপানন্দ এবং আচার্য দেবের মনের সংযোগ পথে আসিতে পারিয়াছি পেরেছিলাম বলি। যেমন দর্পণ সংকেতের কালে বৃহৎ দর্পণ এবং ক্ষুদ্র দর্পণের মধ্যে অবস্থিত, কেউ সংকেতের ভাষা বুঝতে পারে না। এই স্বামী বিবেকানন্দের ভাষা তিনি সবসময় তিনি বুঝতে পারতেন না, স্বামীজি তাকে যে ইনস্ট্রাকশন দিতেন সেটি যেন তিনি বুঝতে পারতেন না। সেই কারণে তিনি স্বরূপানন্দের দিকে তাকাতেন এবং স্বামী বিবেকানন্দের যে ভাবনা সেটা স্বরূপানন্দজির জীবনে ভীষণভাবে প্রতিফলিত হতো। স্বামী বিবেকানন্দের ভাবনার যেন মূর্তিময় রূপ ছিলেন স্বামী স্বরূপানন্দ, যে কারণে সিস্টার নিবেদিতা ওই তার স্বরূপানন্দজির কাছে থাকার ফলে, তার কাছে বাংলা পড়ার ফলে এবং সাধুজীবন সম্পর্কে সম্যক ধারণা পাওয়ার ফলে স্বামী বিবেকানন্দ কেমন সাধুজীবন চাইছে এ সম্বন্ধে একটা খুব পরিষ্কার ধারণা তার মনের ভিতরে থাকত। আরেকটি জায়গায় অনেক দূর গিয়ে তিনি কথাটা লিখছেন, একটা চিঠিতে তিনি সিস্টার লিখেছিলেন, চিঠির তারিখ হচ্ছে 7 আগস্ট 1898 সালে। এই 1898 সালের সেই তারিখে তিনি লিখছেন যে স্বামীজিকে বাদ দিলে স্বরূপানন্দ হলেন 3 জন বাঙালির একজন, যাদের সঙ্গে পরিচয় আমি গর্বিত। 3 জন বাঙালির সঙ্গে তার পরিচয় হয়েছিল, 1 স্বামী বিবেকানন্দ, 2 স্বরূপানন্দ এবং 3য় জন বাঙালি হলেন আচার্য জগদীশচন্দ্র বসু, যাকে তিনি অত্যন্ত শ্রদ্ধা এবং ভক্তি করতেন এবং ভালোবাসতেন। এই 3 জন বাঙালি যার দর্শনে, যার সঙ্গে দেখা হওয়ার ফলে তিনি নিজেকে গর্বিত বোধ করতেন, তার মধ্যে অন্যতম হলেন স্বরূপানন্দজি মহারাজ। স্বরূপানন্দজি, স্বামীজি ক্যাপ্টেন সেভিয়ার এবং মাদার সেভিয়ার তখন আলমোড়াতে আছেন, আর কলকাতায় স্বামীজির শরীর খুব ভালো যাচ্ছে না, তাই তারা বারবার করে অনুরোধ করতে থাকলেন ঠান্ডার মধ্যে ফিরে এলে স্বামীজির শরীর ভালো হবে। এবং স্বামীজির ইচ্ছায় তুরিয়ানন্দজি এবং স্বরূপানন্দজি সঙ্গে এই যাত্রা শুরু হলো তারা আলমোড়াতে। 11 মে 1898 সালে বুধবার স্বামীজির সঙ্গে স্বরূপানন্দের যাত্রা শুরু হলো এবং তারা 16 মে গিয়ে আলমোড়াতে গিয়ে পৌঁছলেন। সেই সময় এই দলে ছিলেন তুরিয়ানন্দজি, সদানন্দজি, সিস্টার নিবেদিতা, জয়া, ধীরমাতা, আর ছিলেন কলকাতার কনসাল, আমেরিকাস্থ কনসাল জেনারেলের পত্নী শ্রীমতী প্যাটারসন, এরা সবাই ছিলেন। এদের সকলকে নিয়ে যাওয়া হলো। লালা বদ্রিশার যে থমসন হাউস এখনও আছে যে বাড়িটি, সেই থমসন হাউসে স্বামী বিবেকানন্দ অবস্থান করছিলেন এবং এইখানেই স্বামী বিবেকানন্দের সঙ্গ তিনি করে
তার সারা জীবনের পাথেয় সঞ্চার করেছিলেন। আপনারা একটা জিনিস বারবার শুনে থাকেন, স্বামীজি সম্পর্কে বলা হয়ে থাকে, স্বামীজি ভারতবর্ষ সম্পর্কে যেটা বলতে গিয়ে বলেছিলেন যে ত্যাগ এবং সেবা এটাই আমাদের জাতীয় জীবনের আদর্শ। কিন্তু কোথায় এই কথোপকথন হয়েছিল এটার কথা আমরা সম্পূর্ণভাবে জানি না, আমরা শুনে একেবারে পাখি পড়ার মতো বলে যাই। কিন্তু এটি স্বামীজি স্বামী স্বরূপানন্দজিকে বলেছিলেন থমসন হাউসে, সেইখানে তিনি এই যে যুগের প্রয়োজন কি এটা বলতে গিয়ে বলেছিলেন, আওয়ার মেথড ইজ ইজিলি ডেসক্রাইব, ইট সিম্পলি কনসিস্ট ইন রি অ্যাসার্টিং দ্য ন্যাশনাল লাইফ, দ্য ন্যাশনাল আইডিয়াস অব ইন্ডিয়া আর রেনান্সিয়েশন অ্যান্ড সার্ভিস, ইনটেন্সিফাই হার ইন দোজ চ্যানেলস অ্যান্ড দ্য রেস্ট উইল টেক কেয়ার অফ ইট সেলফ। বাংলা করলে যা দাঁড়ায়, খুব সহজ পন্থা আমাদের, খুবই সহজ পন্থা আমাদের, এক কথায় বলা চলে জাতীয় আদর্শের পুনর্জীবন। ত্যাগ ও সেবা আমাদের জাতীয় আদর্শ, এই দুই ধারাকে ঠিক রাখো, বাকি সব আপনাআপনি হবে। অনেক সময় কেন বেশিরভাগ সময় অনেকে আমাদের সমালোচনা করে থাকে, অনেকে আমাদের বলে থাকে যে বাড়িঘর ছেড়ে এসেই এই ত্যাগ করলেই সব কিছু হবে নাকি, তা কিন্তু নয়। ত্যাগ এবং সেবা এই দুটি একসঙ্গে হ্যান্ড ইন হ্যান্ড আমাদের চলা দরকার, এবং এটা সন্ন্যাসীদের কাঁধে এই কারণে তুলে নিতে বলা হয়েছে কারণ কিছু মানুষ চাই যাদের পিছনের দিকে তাকানোর মতো কিছু নেই, তাদের খাওয়ানোর জন্য, তাদেরকে ধরে রাখার জন্য, তাদের প্রতিপালন করার জন্য সমাজ এগিয়ে যাবে, এবং সমাজকে এই ত্যাগ এবং সেবার আদর্শ শেখাতে এরা এগিয়ে আসবেন, সন্ন্যাসীরা এগিয়ে আসবেন, তাদের জীবনের মধ্যে এই দুটি ভাব মূর্ত হয়ে উঠবে, এবং যত তাদের জীবনের মধ্যে মূর্ত ভাব হয়ে এই ভাবটি মূর্ত হয়ে উঠবে তত ধীরে ধীরে তা ছড়িয়ে পড়বে। এই কয়েকদিন আগে আজকাল এই হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে খুব সুন্দর সুন্দর ছোট ছোট রিল আসে, ছোট ছোট ভিডিও আসে, সেদিনকে একটা ভিডিও একজন পোস্ট করেছিলেন, সেটা দেখছিলাম, যারা এই হিরোশিমা এবং নাগাসাকি এই জাপানি শহরগুলোতে বোমা ফেলেছিলেন, তাদের সেই জীবনের গল্প, তারা পরবর্তীকালে তাদের অভিজ্ঞতার কথা বলছিলেন। তারা যেহেতু আদিষ্ট হয়েছিলেন তাই এই বোমা তারা ফেলেছিলেন, বোমা কতটা ক্ষতিগ্রস্ত করতে পারে, পারমাণবিক বোমা কেমন, এ সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না, কিন্তু তাদের যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল সেটা তারা ইনস্ট্রাকশনগুলো ঠিকঠিক মতো পালন করেছিলেন। ইনস্ট্রাকশন ছিল যে বোমা ফেলে দেওয়ার 20 সেকেন্ডের মধ্যে যে জায়গায় ফেলে দেওয়া আছে তার থেকে অনেকখানি দূরে তাদের চলে যেতে হবে, চোখে ব্যবহার করতে হবে সেই কালো কাঁচের চশমা যেটা কোনোভাবেই খোলা যাবে না, এবং তারা দেখলেন সেই বোমা পড়ল, বোমা পড়ার পরে একটা অদ্ভুত একটা ওয়েভ, তারা তাদের জীবনের গল্প করেছেন যেটা পরবর্তীকালে সেই ছোট্ট ভিডিও ফিল্মটায় একটা ওই ইয়ের মতো করে দেখানো হয়েছে, একটা কল্পনার মতো করে দেখানো হয়েছে, সমুদ্রের জল যেরকম হয় পারমাণবিক শক্তি পড়ে যাওয়ার ফলে একটা ওয়েভ এরকমভাবে এগিয়ে যাচ্ছে, এবং সেটা যখন সেই ওয়েভটা এগিয়ে যাচ্ছে সেটা ধীরে 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 সমস্ত কিছুকে নষ্ট করে একেবারে ধূলিসাৎ করে দিচ্ছে, একটা গরুর মাঝখান থেকে আলাদা হয়ে গেছে, একটা এদিক একটা ওদিক, মানুষ বসে আছে সিঁড়ির কাছে, সে সম্পূর্ণ এক খণ্ড ছাইতে রূপান্তরিত হলো, এবং তারা তাদের পরবর্তীকালে জীবনে তাদের পরবর্তী জীবনের ছবি দেখাচ্ছে, তারা এই ঘটনায় নিজেদের ভীষণভাবে ব্যথিত দুঃখিত এই বোধ করছিলেন, শোকাহত বোধ করছিলেন। কিন্তু আমার কথাটা হলো এই, ওই যে ওয়েভটা পরমাণু বোমা পড়ার পর তা যে ওয়েভটা ধীরে 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 সমস্ত শহরগুলো এই জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরের মধ্যে ছড়িয়ে পড়ছিল, ঠিক সেই রকম এই যে স্বামীজি চেয়েছিলেন সন্ন্যাসীদের মধ্যে এই দুটি ভাব, সন্ন্যাসী এবং গৃহী সকলের মধ্যে এই দুটি ভাব জাগ্রত হোক, ত্যাগ এবং সেবা একই সঙ্গে জাগ্রত হয়ে এটা যদি এগিয়ে চলতে থাকে তাহলে এটা যেন একটা আন্দোলন, একটা তরঙ্গের মতো মানুষের হৃদয়ের ভিতরে প্রভাব ফেলবে, এবং সেই তরঙ্গ মানুষের জনজীবনের ভিতরে পরিবর্তন আসবে। আসলে স্বামীজির তখন একটাই উদ্দেশ্য ছিল, কেমন করে আমাদের এই দেশ, আমাদের এই পুরা দেশ স্বাধীন হবে, এবং এই দেশকে স্বাধীন করার জন্য তার অন্তহীন চিন্তা ছিল, এবং তিনি বোধ করতেন যে মানুষ যতক্ষণ না ত্যাগ এবং সেবা শিখতে পারছে
আদর্শনিষ্ঠ হতে পারছে ততক্ষণ পর্যন্ত, এই যে ব্রিটিশরা এত বছর ধরে রাজত্ব করত, তার মূল কারণই তো তাই যে আমাদের আদর্শ থেকে তারা সরিয়ে দিতে সক্ষম হয়েছিল। এই আদর্শ থেকে যদি আমাদের কেউ সরিয়ে দিতে সক্ষম হয়, তাহলে কিন্তু আমরা কোনো দিন এই যে লক্ষ্যে পৌঁছতে পারবো না। সেই কারণে আদর্শ থেকে আদর্শনিষ্ঠ হওয়ার দুটো উপায় হচ্ছে যে কোনো প্রলোভনকে ত্যাগ করা, এবং একই সঙ্গে যে সেই প্রলোভনে আকৃষ্ট হচ্ছে তাকে সাহায্য করে সেই উদ্দেশ্যের দেশে এগিয়ে দিকে এগিয়ে যাওয়া। আমরা শুরু করেছিলাম যে কথাটি বলে যে সেই সময় এই আলমোড়াতে থাকাকালীন স্বামীজির জীবনের দুটি অত্যন্ত দুঃখের ঘটনা সংবাদ স্বামীজি পান। স্বামীজির যে বক্তৃতার লেখক জে জে গুডউইন, তার মহাসমাধি হয়, এবং মাদ্রাজে অত্যন্ত কর্মী ভক্ত বা রাজম আয়ারের মৃত্যু হয়। রাজম আয়ারের কথা বলেছিলাম, তিনি স্বামীজির আদর্শে 1896 সালে থেকে প্রবুদ্ধ ভারত এর বেদান্ত প্রচারের জন্য প্রবুদ্ধ ভারত নামক একটি পত্রিকা নিয়মিতভাবে প্রকাশিত হয়। কিন্তু 1898 সালের মে মাসে, স্বামীজিরা তখন এই আলমোড়াতে আছে, তার মৃত্যুর ফলে, এই রাজম আয়ারের মৃত্যুর ফলে প্রবুদ্ধ ভারতে জুনের পর থেকে কোনো সংখ্যাই আর প্রকাশিত হচ্ছিল না। স্বামীজির আয়ারের যে রাজম আয়ার যে মৃত্যু, সেটা যেমন স্বামীজিকে ভীষণভাবে কষ্ট দিয়েছিল, একই সঙ্গে কষ্ট দিয়েছিল তিনি তাঁর যে কাজটা তিনি শুরু করে গেছিলেন বেদান্ত প্রচারের, যে এত বড় যে একটা ক্ষতি হয়েছিল, সেই ক্ষতি যেন তাকে বেশি রকমের কষ্ট দিচ্ছিল। কি করে তার থেকে মুক্তি পাওয়া যায় এই ভেবে তিনি সবসময় যেন চিন্তিত ছিলেন। এমন সময় একদিন তিনি ক্যাপ্টেন সেভিয়ারকে বলছিলেন, তুমি তো ভারতের কল্যাণের জন্য কাজ করবে বলেছিলে, বাংলার জলবায়ু, বেলুড় মঠ থেকে বাংলার জলবায়ু তোমার সহ্য হবে না, অতএব তুমি আলমোড়ার কাছাকাছি কোনো একটা জায়গায় এই প্রবুদ্ধ ভারত পত্রিকাটি চালানোর চেষ্টা করো। এখনই প্রবুদ্ধ ভারত পত্রিকাটি 3,000 গ্রাহক আছে, এবং এই সময় যদি এটা বন্ধ হয়ে যায় তাহলে বেদান্ত প্রচারের সমূহ ক্ষতি হবে। আমি তোমাকে স্বরূপানন্দজিকে দিচ্ছি। এবং আরেকজন সহায়ক হিসেবে এগিয়ে এলেন, তিনি হলেন স্বামী তুরিয়ানন্দজি, এদের সকলের সাহায্যে তুমি এটা চালাতে পারবে। স্বামীজির আদেশকে আশীর্বাদ স্বরূপ মাথায় নিয়ে যাত্রা শুরু হলো প্রবুদ্ধ ভারতের নিজস্ব। 1898 সালে এক মাস বন্ধ ছিল, জুন এক মাস না দু মাস বন্ধ, জুন এবং জুলাই বন্ধ থাকার পর অগস্ট মাস থেকে স্বামী স্বরূপানন্দজির সম্পাদনায় প্রবুদ্ধ ভারত প্রকাশিত হতে থাকলো। এই সংখ্যায় এই সংখ্যাটি প্রকাশিত হলো লালা বদ্রিসার থমসন হাউস। আপনারা এখন গেলে সেই বাড়িটি, মানে আমি যখন গিয়েছি তখন এই বাড়িটির অস্তিত্ব ছিল, এখন আছে কিনা আমি ঠিক জানি না। এই ইয়েতে প্রবুদ্ধ ভারতের প্রতি, টু দি অ্যাওয়েকেনিং ইন্ডিয়া, এই একটি কবিতা আশীর্বাদ স্বরূপ স্বামীজি স্বরূপানন্দজিকে দেন, যেটি এই ইয়েতে প্রকাশিত হয়। এবং পরবর্তীকালে শান্তিতে সে লৌকিক বিশ্রাম, গুডউইনের মৃত্যুতে লেখা সেই বিখ্যাত কবিতাটি, সেটিও প্রকাশিত হয়। এছাড়াও স্বামীজির, স্বামী শারদানন্দজির দ্য আউটলুক অফ ইন্ডিয়ান মনিজম, এই নিয়ে একটি পাওহরি বাবার মহাসমাধির উপর একটা জীবনী তিনি রচনা করে লেখেন। সবাই মিলে চেষ্টা করতে থাকেন প্রবুদ্ধ ভারত কাজ চলুক, এবং দেখা যায় ধীরে ধীরে প্রবুদ্ধ ভারতে যখন জনপ্রিয়তার উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকলো, তখন তার একটি স্থায়ী কার্যালয় এবং একটি স্থায়ী ছাপাখানার প্রয়োজন অনুভব করা হলো। এবং ক্যাপ্টেন সেভিয়ার স্বামীজির কাছে আদেশ চাইলেন, এবং তিনি এই ব্রতটি ঠিক করার জন্যই আরেকটি জায়গা খোঁজ করলেন। আলমোড়া থেকে 50 মাইল দূরত্বে মাইপট বলে একটি জায়গা, সেই মাইপটে একটি ভূখণ্ড ক্রয় করা হলো, সেখানে দুটি বাড়ি তৈরি করা হলো। সেই মাইপটের ওপরের অংশে সেখানে আশ্রম বাড়ি তৈরি হলো, সাধুনিবাস তৈরি হলো, সেইখানেই তৈরি হলো ছাপাখানা, আর একটা ধাপ নিচে আরেকটি বাড়ি তৈরি হলো, যেটা এখন মাদার্স কটেজ বলে পরিচিত, যেখানে ক্যাপ্টেন সেভিয়ার এবং মাদার সেভিয়ার থাকতেন। ক্যাপ্টেন সেভিয়ারের শরীর চলে যাওয়ার পর মাদার সেভিয়ার থাকতেন, এবং স্ত্রী ভক্তরা যখন আসতেন তারা এসে ওখানে থাকতেন। এইভাবে 1899 সালে 19 মার্চ শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাব তিথির দিন আমাদের এই মায়াবতী আশ্রমের প্রতিষ্ঠা হলো, এবং একই সঙ্গে আমাদের
প্রবুদ্ধ ভারত পত্রিকার একটি নিজস্ব ঘর চালানো হলো। প্রবুদ্ধ ভারত তার অধ্যক্ষতায় অসাধারণ কৃতিত্বের অধিকারী হয়ে উঠছিল। ধীরে ধীরে চতুর্দিকে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার চলছিল এবং স্বামীজি অত্যন্ত খুশি ছিলেন। নিউ ইয়র্ক থেকে তিনি একটি পত্র লেখেন, খুব সম্ভবত অগস্ট 1900 সালে। সেখানে তিনি তার এক শিষ্যকে নিউ ইয়র্ক থেকে লেখেন যে স্বরূপকে বলবি আমি তার কাজ চালানোতে বিশেষ খুশি, হি ইজ ডুইং স্প্লেন্ডিড ওয়ার্ক। এটি স্বামী বিবেকানন্দের আদেশ ছিল। সেই সময় একটি অদ্ভুত ঘটনা ঘটে। এলাহাবাদ থেকে প্রকাশিত হতো হিন্দুস্তান রিভিউ, সেখানে পুনা ডেকান কলেজের একজন অধ্যাপক নেলসন ফ্রেজার 1903 সালে, স্বামীজির তখন শরীর চলে গেছে, 1903 সালের জানুয়ারি মাসে স্বামীজিকে সমালোচনা করে একটি দীর্ঘ প্রবন্ধ রচনা করেন। প্রবন্ধটির নাম ছিল স্বামী বিবেকানন্দ ক্রিটিসিজম। স্বামী বিবেকানন্দ সম্পর্কে এই পণ্ডিতের কিছু সব উল্টোপাল্টা কিছু ধারণা ছিল, ভ্রান্ত ধারণা ছিল, এবং তার সেই ভ্রান্ত ধারণাকে ভিত্তি করে তিনি এই রচনাটি লেখেন। এবং একই পরের মাসেই এই ফেব্রুয়ারি সংখ্যায় এলাহাবাদের কায়স্থ সমাচারে সেখানে এই স্বরূপানন্দজি অধ্যাপক ফ্রেজারের সমস্ত ওই ভ্রান্তিগুলোকে অপনোদন করে একটি প্রতিবাদ প্রকাশিত হয়। পরবর্তীকালে এটি প্রবুদ্ধ ভারত পত্রিকাতেও এইটি প্রকাশিত হয়। প্রবুদ্ধ ভারতের 1803 সালের এপ্রিল সংখ্যাতে প্রকাশিত হয়। সেখানে সেই লেখাটির নাম ছিল স্বামী বিবেকানন্দ রিজয়েন্ডার। এই লেখাটি অধ্যাপক নেলসন ফ্রেজারের চোখে পড়ে এবং তিনি সমস্ত কিছু দেখার পরে তার ভুল স্বীকার করেন হিন্দুস্তান রিভিউতে আরেকবার, এবং সেখানে তিনি সম্পাদককে এক চিঠি লেখেন যেটি প্রকাশিত হয়। তাতে লিখেছিলেন, আই রাইট টু অ্যাকনলেজ দ্য ফোর্স অফ দি রিজয়েন্ডার উইথ স্বামী স্বরূপানন্দ মেক্স ইন ইয়ার ফেব্রুয়ারি নাম্বার টু মাই আর্টিকল অন স্বামী বিবেকানন্দ। ইট ইজ ক্লিয়ার দ্যাট আই ডিড নট ডু হিম জাস্টিস। স্বরূপানন্দ এমন একটা তেজস্বী ভাব তার লেখার ভেতরে ছিল এবং সত্যকে প্রকাশ করবার এমন একটা দৃপ্ত ভঙ্গি ছিল যে স্বয়ং বিদেশি লেখকও তার এই যে তার যে প্রতিবাদকে সেটিকে তিনি গ্রহণ করেছিলেন এবং তার ভ্রম সংশোধন করেছিলেন। স্বরূপানন্দজির আরও একটা খুব বড় কৃতিত্ব সেই সময় প্রকাশিত হয়েছিল, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের ইংরেজি অনুবাদ তিনি পর্যায়ক্রমে ধীরে ধীরে প্রকাশ করা শুরু করলেন আমাদের প্রবুদ্ধ ভারত পত্রিকায়। নাম ছিল তার লিভস ফ্রম দি গসপেল অফ শ্রী রামকৃষ্ণ, এই শিরোনাম দিয়ে প্রকাশিত হয়। আমরা শেষ করব আরেকটি ঘটনা দিয়ে, সেটা হচ্ছে স্বরূপানন্দজির অধ্যক্ষতাকালে মায়াবতী আশ্রমে একটি অসাধারণ এবং স্মরণীয় ঘটনা ঘটে। সেটি হচ্ছে স্বামী বিবেকানন্দ স্বয়ং মায়াবতী আশ্রমে আসেন। 3 জানুয়ারি 1901 সালে তিনি আসেন, তার সঙ্গে ছিলেন স্বামী শিবানন্দজি এবং স্বামী সদানন্দজি। প্রায় এক পক্ষকাল স্বামীজি সেখানে থাকেন, প্রায় 15 দিন থাকেন, এবং আশ্রমবাসী শিষ্যদের তার প্রিয় শিষ্যগণের সঙ্গে ভবিষ্যৎ কর্মনীতি, কেমন করে সব কিছু চলবে এসব নিয়ে ভাবনা চিন্তা প্রকাশ করতে থাকেন। এবং মায়াবতী আশ্রম থেকে তিনি প্রচার কী চান আমরা আগের দিনই পড়েছি। সেখানে সেই তিনি একটি অদ্বৈতভাবে সম্পূর্ণ উপাসনাবিহীন একটি আশ্রম, মূর্তি উপাসনাবিহীন একটি আশ্রম প্রত্যাশা করেন, সেটির কথা তিনি একবারে খুব পরিষ্কার করে বলেছিলেন। অনুগত সৈনিকের মতোই স্বামী বিবেকানন্দকে তিনি বলেছিলেন যে তিনি শ্রীগুরুর অনুপ্রেরণায় এগিয়ে চলে যেতে চান। কিন্তু তার সঙ্গে স্বামী বিবেকানন্দের আর কোনো দিন স্থূল শরীরে দেখা হয়নি। স্বামীজি যখন ফিরে গেলেন, এই স্বামীজির সঙ্গে স্বামী স্বরূপানন্দজির শেষ দেখা, গুরু শিষ্যের এই দর্শন শেষ হলো। আমরা এইখানেই আজকে থামছি। আগামী সপ্তাহে খুব সম্ভবত এই ক্লাসটির তারিখটি পড়েছে 16 জানুয়ারি, আমরা চেষ্টা করব সেদিনকে, আমাদের মেলা শেষ হয়ে যাবে, মেলার শেষ দিন, আমরা চেষ্টা করব সেই দিনকে এর পরবর্তী অংশ নিয়ে আমাদের কাজ শুরু করব। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্ডে লোকানাম বরদাভব।
ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।